হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদাব, আজ আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ঈদ তো চলেই এসছে, পোলাও বা বিরিয়ানির সাথে পারফেক্ট কম্বিনেশন হচ্ছে শামি কাবাব। শামি কাবাব কী করে ঘরে পারফেক্টভাবে তৈরি করতে হয় আজ আমি আপনাদের সেই প্রণালীটি জানিয়ে দিব। বানানো খুব সহজ আর খেতে তো অসাধারণ। অবশ্যই এবার ঈদে তৈরি করবেন শামি কাবাব। তার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই কী করে ঘরে এই ঈদে তৈরি করব পারফেক্ট শামি কাবাব সেই প্রণালীটি। শামি কাবাবের জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ গরুর মাংস কিমা নিয়েছি। এর সাথে আমি 1/3 কাপ বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 1/3 কাপ মানে হচ্ছে 1 কাপের 1/3 ভাগ। এবার এর সাথে আমি 1 টুকরো দারচিনি দিয়ে দিব, 3টি এলাচ দিয়ে দিলাম, 4-5টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আপনি যদি ঝাল বেশি খেতে চান মরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন, আর অল্প খেলে মরিচের পরিমাণ কমিয়ে দেবেন। 2টি তেজপাতা দিয়ে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। এই পরিমাণ পানি দিতে হবে যাতে মাংসটা এবং বড়ি ডালটা সিদ্ধ হয়ে যায় আর পানিটা শুকিয়ে যায়। এবার আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মাংসের কিমা এবং বুটের ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখব। মাংস এবং বুটের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি 30-35 মিনিট পর্যন্ত চুলায় রেখেছিলাম। এখন সামান্য একটু পানি আছে, চুলার আঁচটা বাড়িয়ে দিব এবং যে পানিটা আছে সেটা একেবারে শুকিয়ে ফেলব। দেখুন এবার আর কোনো পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে। এবার তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিব, কারণ তেজপাতা আর দারচিনির যে ফ্লেভারটা আছে সেটা চলে এসেছে, এটা দরকার নেই, এই জন্য ফেলে দিচ্ছি। এবার মাংসটাকে আমি চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। মাংসটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি সবগুলোকে ব্লাইন্ড করে একেবারে গুঁড়ো করে নেব। যদি পাটায় পোতায় বাড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো, আর ব্লাইন্ডারের ফলে একেবারে গুঁড়ো করে নিতে হবে। আমি পেস্ট করে ফেলেছি। এবার এর সাথে আমি লেমন জেস্ট দিব 1 চা চামচ পরিমাণ। লেবুর যে খোসাটা আছে উপরে সাদা অংশটা ছাড়া সেটাকে লেমন জেস্ট বলে, আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এর সাথে আমি গোলমরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ, লেবুর রস দিব 1 টেবিল চামচ পরিমাণ, একটা ডিম দিয়ে দিব। এবার সব উপকরণগুলোকে আমি একটু মেখে নিব। আমি ব্লাইন্ড করেছিলাম তাই আমার এখানে মনে হয় একটু নরম হয়ে যাচ্ছে, এই জন্য আমি এখানে ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম আছে, আমি দিয়ে দিলাম। এবার এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিব। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে, এবার আমি শামি কাবাবের শেপে বানিয়ে নেব। এভাবে আমি কাবাবের শেপটা দিয়ে নেব। হয়ে গেছে, এভাবে আমি সবগুলো শামি কাবাব বানিয়ে নেব। শামি কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। আপনি যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে এভাবে একটা প্লেটে ছড়ানোর অবস্থা রাখতে হবে। এভাবে আপনি ডিপ ফ্রিজে 2-3 ঘন্টা পর্যন্ত রাখবেন। যখন সামান্য একটু শক্ত হয়ে যাবে তখন আপনি শামি কাবাবগুলো আপনার ইচ্ছা মতো বক্স, চিপস, লক ব্যাগ বা পলিথিনে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন ভাজবেন নামিয়ে শুধু ভেজে নিলেই হয়ে যাবে। এবার তেলটা গরম হলে এর মাঝে শামি কাবাবগুলো দিয়ে দিতে হবে, তবে একসাথে অনেকগুলো দিবেন না, অল্প করে দিবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়। আরেকটা কথা মনে রাখবেন, শামি কাবাবে বুটের ডালের পরিমাণটা অতিরিক্ত যেন না হয়, তাহলে কিন্তু ভাজার সময় কাবাবটা খুলে যাবে, তাই বুটের ডালের পরিমাণটা পারফেক্টভাবে দিতে হবে। শামি কাবাবগুলো দেওয়ার পর উল্টাবেন না, যখন এক পাশ হয়ে যাবে ঠিক তখন আপনি উল্টাবেন। আর যদি আপনি দেওয়ার সাথে সাথে উল্টান তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ শামি কাবাবগুলো খুব নরম থাকে। এবার এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আবার যখন আরেক পাশ হয়ে যাবে তখন আমি উঠিয়ে নেব,
কাবাবগুলো সম্পূর্ণ হয়ে গেছে ভাজা, এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রাখবো, এতে যে এক্সট্রা তেলটা আছে সেটা শুষে নিয়ে যাবে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজাদার শামি কাবাব। অবশ্যই এই বাড়িতে তৈরি করবেন। আমি একটা শামি কাবাব আপনাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, দেখুন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল শামি কাবাব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।